ওকে, চলেন বিগিনিং জাভা স্ক্রিপ্টের আজকের পর্বে আমরা দেখব ভেরিয়েবল কি জিনিস। অনেকের মধ্যে একটা খুব কনফিউশন থাকে যে ভেরিয়েবল নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায়, মানে খুবই একটা কনফিউশন ব্যাপার সেপার। তো আজকে হচ্ছে আমরা চলেন একদম খুব সিম্পলভাবে বোঝার ট্রাই করব ভেরিয়েবল আসলে কি জিনিস জাভা স্ক্রিপ্টে। তো এর আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এই এটাকে কি বলে ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে আমরা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে যে সেটআপটা দিলাম এই যে সবকিছুকে ডিক্লেয়ার করার জন্য, এই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে হচ্ছে এর আগে যে ভিডিওটা দেওয়া আছে সেটার মধ্যে হচ্ছে টোটালি হচ্ছে আমরা নোড জেস কীভাবে সেট আপ দিলাম এই জিনিসটা হচ্ছে দেখানো আছে। তো আপনি ওটা দেখে নিলে হচ্ছে আমাদের এই সেট আপের সাথে কাজ করতে পারবেন। তো চলেন আমরা হচ্ছে এখানে নতুন একটা হচ্ছে ফাইল নিয়ে নিই ভেরিয়েবল দেখার জন্য। এটার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন দিই, এন দিলে এখানে আমাদের কিন্তু একটা ফাইল নামার কিন্তু অপশন চলে আসবে। সো আমরা এখানে একটা নাম দিয়ে দিই ভেরিয়েবল, ভেরিয়েবল ডট জেস। অবশ্যই জাভা স্ক্রিপ্টের কিন্তু এই যে এক্সটেনশন লাস্টে হচ্ছে আপনাকে জেস রাখতে হবে। এবার যদি কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ দেন, সেভ দেওয়ার পরে আপনার ওই যে ফোল্ডারের মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যাবে এই নামে। সো সেভ দিয়ে দেন। আর এই পাশের যে টেস্ট যেটা এটা আমাদের দরকার না, এটা আমরা আগের ক্লাসে জাস্ট দেখার জন্য নিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে গিয়ে কী করবো, আমরা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা নিলাম এটাকে নামার জন্য আমরা হচ্ছে প্রথমে আমরা একটু বোঝার ট্রাই করি যে ভেরিয়েবল আসলে কী জিনিস। এই ভেরিয়েবল জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে একটা কন্টেইনারের মতো। যেমন আপনি সিম্পলি বুঝেন, এই যে মনে করেন আমার এই কম্পিউটার, কম্পিউটারের ভিতরে আপনি যদি ডিস পিসিতে যান দেখবেন এখানে হচ্ছে অনেকগুলো ড্রাইভ আছে, যে হার্ড ডিস্ক। সো মনে করেন এই যে ড্রাইভটা, এটা কিন্তু একটা আমার হচ্ছে কন্টেইনার। সো এটা কিন্তু আমার একটা কন্টেইনার, এটার মধ্যে কি আমি অনেক ডাটা রাখতে পারি। যেমন এই যে সি ড্রাইভ, আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটার নাম হচ্ছে লোকাল ডিস্ক, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে হচ্ছে অনেক ডাটা টাটা অনেক কিছু রাখা যায়। সো ভেরিয়েবলও কিন্তু সেম একই জিনিস। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল মূলত ডিক্লেয়ার করা হয় হচ্ছে ডাটা রাখার জন্য। আপনি হচ্ছে সব রকমের ডাটাই আপনি মোটামুটি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবেন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আর যদি ভেরিয়েবল সম্পর্কে আরও যদি আপনার বিস্তারিত জানার ইচ্ছা থাকে আপনি গুগল করতে পারেন, গুগলে কিছু আর্টিকেল পড়ে নিতে পারেন, তাহলে মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এমনিতে কাজ করতে করতে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো চলেন ভেরিয়েবলকে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি যে একটা ভেরিয়েবল নিচ্ছেন এই জিনিসটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে আগে বুঝাইতে হবে যে আমি হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, একটা ভেরিয়েবল নেওয়ার প্রথম কন্ডিশন যেটা সেটা হচ্ছে আমি যে একটা ভেরিয়েবল নিচ্ছি এই জিনিসটা আপনাকে বুঝাই দিতে হবে। এই জিনিসটা বোঝানোর জন্য যেটা করতে হয় জাভা স্ক্রিপ্টে, প্রথমে হচ্ছে ভার, এই কথাটা আপনাকে লিখতে হবে যে ভার লিখলেন। এই ভার লেখার মানে হচ্ছে আপনি একটা ভেরিয়েবল নিচ্ছেন। ওকে, এরপর হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবলে কিন্তু একটা নাম থাকে, আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। সাপোজ আপনি এখানে দিতে পারেন হচ্ছে বাংলাদেশ, আপনি একটা নাম দিয়ে দিলেন বাংলাদেশ। তাহলে আপনি কয়টা কন্ডিশন পূরণ করলেন, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ডিক্লেয়ার করলেন ভেরিয়েবল, এরপরে একটা নাম দিলেন, এই ভেরিয়েবলটার নাম হচ্ছে বাংলাদেশ, এরপর আপনি স্পেস দিয়ে হচ্ছে একটা ইকুয়াল সাইন দিবেন। ওকে, সো এটা হচ্ছে আপনার ভেরিয়েবলের নেম। আর এক পাশে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ভ্যালু, ভেরিয়েবলের একটা ভ্যালু, মানে কী রাখতে চাচ্ছেন আপনি আসলে ভেরিয়েবলের মধ্যে। সাপোজ আমরা বাংলা ভেরিয়েবল বাংলাদেশ এর ভিতরে আমরা রাখতে চাচ্ছি হচ্ছে সাপোজ মনে করেন ঢাকা। সো আমি এখানে যদি লিখি ঢাকা, লিখে আপনাকে যেটা করতে হবে জাভা স্ক্রিপ্টে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আপনি একটা স্টেটমেন্ট শেষ করার পরে আপনি এভাবে একটা সেমিকোলন দিতে পারেন। এই সেমিকোলন দেওয়া মানে হলো আপনি একটা স্টেটমেন্ট শেষ করলেন, মানে আপনি সম্পূর্ণ একটা জিনিস শেষ করলেন। আর স্টেটমেন্ট না দিলেও প্রবলেম নাই, বাট দেওয়াটা হচ্ছে অনেক গুড প্র্যাকটিস এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমরা তো একটা ভেরিয়েবলের জন্য কী লাগে তাহলে, দেখেন ভার কথাটা লিখতে হয়, ভেরিয়েবলের একটা নাম দিতে হয় এবং নামের কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো আমরা একটু পরে আসতেছি। তারপর হচ্ছে একটা ইকুয়াল নিতে হয়, তারপর হচ্ছে একটা ভ্যালু দিতে হয় এবং এখানে হচ্ছে স্টেটমেন্টটা শেষ করতে হয়। মোটামুটি এই পাঁচটা জিনিস যদি করতে পারেন আপনার একটা ভেরিয়েবল কিন্তু হয়ে গেল। এখন এই যে ঢাকা জিনিসটা আপনি লিখছেন এটাকে তো আপনি প্রিন্ট করাইতে হবে, এটা তো আপনার ক্লায়েন্টকে দেখাইতে হবে অথবা আপনার ইউজারকে দেখাইতে হবে। তো এটা কীভাবে দেখাবেন, এটা দেখানোর জন্য আমরা এখানে যেটা লিখবো, এর আগের ভিডিও আমরা দেখছি কনসোল ডট লগ, আমরা যদি কনসোল ডট লগ লিখি এখানে এবং এই কনসোল ডট লগ এর ভিতরে আমরা যদি এই ভেরিয়েবলটাকে দিয়ে দিই, এখান থেকে জাস্ট কপি করে আমরা হচ্ছে ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম স্টেটমেন্টটা শেষ করি সেমিকোলন দিয়ে। ওকে, এখন আমরা এটা কোথায় প্রিন্ট করাবো, দেখাবো কোথায়। তো এটার জন্য আমি কিন্তু আগে কিন্তু আমাদের হচ্ছে এই যে নোট জেএসকে হচ্ছে এখানে কিন্তু সেট আপ করে নিছি, এটা দেখানো হয়েছে আগের ভিডিওতে। তো আমি ধরে নিলাম আপনি এই জিনিসটা করে নিলেন। তো আপনি যেটা করতে হবে এই যে ভিউ থেকে
আপনাকে হচ্ছে টার্মিনালে চলে যেতে হবে। যাওয়ার পরে দেখেন আপনি কি লিখবেন, প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে নোট। ওকে, একটু আজান হচ্ছে প্লিজ। ওকে ফাইন, তো আমরা কি করলাম এখানে এসে আমরা এখন এই এটার রেজাল্টটা হচ্ছে দেখতে চাচ্ছি, কনসোল ডট লগ এ তো দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখব হচ্ছে নোট, এরপর হচ্ছে আমরা স্পেস দিয়ে আমরা কি লিখব, এই যে আমাদের হচ্ছে এই ফাইলটার নাম লিখে দিব আমরা ভিএ আর ভেরি এবি এবি ভেরিয়েবল ডট জেএসও আমি দিতে পারি, আর এটা না দিলেও প্রবলেম নাই। আপনি যদি শুধু ফাইলের নামটা যদি ঠিকমতো লিখতে পারেন তাহলেও হবে, চাইলে আপনি এটার শেষে ডট জেএসও দিতে পারেন। সো এটা আরও অ্যাডভান্টেজ আছে, আস্তে আস্তে বুঝবেন। এন্টার দেন, দেখেন এই যে এখানে কিন্তু ঢাকা প্রিন্ট হয়ে গেছে, অনেক সুন্দর না? আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করলাম, সাপোজ আমরা যদি এখানে ঢাকা না দিয়ে যদি আমরা যদি দিয়ে দিই মনে করেন চিটাগং, তাহলে এখন কি হবে, এখন আমরা কি করব, আবার এখানে লিখি সাপোজ নোট, তারপর হচ্ছে ভেরিয়েবল আমরা এটা লিখলাম, এবার আর জেস দিলাম না আমরা, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে এন্টার দেন চিটাগং, এটার ভেরিয়েবলে কিন্তু আমাদের এই যে মানটা কিন্তু এখন হচ্ছে চিটাগং। ওকে, তো সবসময় ভেরিয়েবল যে জিনিসটা সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, ভেরিয়েবল কিন্তু অলওয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ আবার কি, সেটা হচ্ছে সাপোজ আপনি মনে করেন এখানে একটা ভেরিয়েবল নিলেন, এই যে ছোটো হাতের অক্ষরে কিন্তু আমি এখানে বাংলাদেশ লিখলাম, আপনি যদি আরেকটা ভেরিয়েবল নেন সেম, এখানে যদি বড় হাতের অক্ষরে লেখেন সাপোজ বড় হাতের অক্ষরে, অথবা আপনি মনে করেন এখানে হচ্ছে একটা অক্ষর আপনি চেঞ্জ করে দিলেন, একটা অক্ষর বড় হাতের দিলেন সাপোজ বিএন বাংলাদেশ। ওকে, তারপরে এটার একটা হচ্ছে আপনি ভ্যালু দিয়ে দেন সাপোজ ঢাকা। এখন কিন্তু এই দুটো জিনিস কিন্তু একই না, বাট এটার কিন্তু ভ্যালুও ভ্যালু কিন্তু এক না, এবং হচ্ছে এটার মানও কিন্তু যদিও একই নাম হয়ে থাকে, শুধুমাত্র এই কেস সেন্সিটিভ মানে এই প্রথম অক্ষরটা বড় হাতের হওয়ার কারণে এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস হয়ে গেল। দেখেন আপনি যদি এখানে যদি এই বিটাকে বড় হাতের করে দেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে, দেখেন আমরা যদি এখানে লিখি সাপোজ এখানে আমাদের অনেক লেখা হয়ে গেল, আমরা হচ্ছে এটাকে চাচ্ছি হচ্ছে ক্লিয়ার করে দিতে, তাহলে আমরা এখানে লিখতে পারি ক্লিয়ার। ওকে, এটা লিখে এন্টার দিলে দেখবেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আপনি ডিক্লেয়ার করেন কোথায়, এই যে পরবর্তী যেটা হচ্ছে আপনার এই কনসোল ডট লগ, উপরের ভেরিয়েবলটা হচ্ছে আমরা থাকুক এভাবে, আর নিচেরটাকে আমরা হচ্ছে এই যে এভাবে করেন, নিচের যে এটাকে আমরা এই যে ডিক্লেয়ার করে দিলাম এখানে, সো আমরা হচ্ছে নোট, তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের ঢাকা আসছে, কিন্তু কিন্তু দুটোটাই কিন্তু বাংলাদেশ লেখা ছিল, শুধুমাত্র একটা অক্ষর ছোট বড় হওয়ার কারণে এটা কিন্তু রেজাল্ট কিন্তু ভিন্ন হয়ে গেল। তো এই জিনিসটা মনে রাখতে হবে, জাভা স্ক্রিপ্টে কিন্তু ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, আপনি যেটা যেভাবে লেখেন ওইটা ওইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এটাকে একটু ক্লিয়ার করে ফেলি আমরা, আর কি আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম আসলে কিভাবে লিখতে হয়, এই জিনিসটা কিন্তু আমাদের দেখা দরকার, ঠিক আছে? সো আমরা যদি ভেরিয়েবলের নাম লিখতে যাই, সাপোজ ভেরিয়েবলের নাম লেখার জন্য জাভা স্ক্রিপ্টে কয়েক ধরনের হচ্ছে সিস্টেম আছে, এর মধ্যে আমরা আগে একটু দেখি যে কিভাবে লেখা যায়। আমরা সাপোজ মনে করেন এখানে এটা কেটে দিই, আমি এটা এটা কেটে দিই তাহলে একটু ভালো হবে। আমরা সাপোজ মনে করেন লিখলাম হচ্ছে মাই, তারপর হচ্ছে নেম, এরকম মনে করেন একটা ভেরিয়েবল দিলাম, এর আগে অবশ্য আমরা ভার ডিক্লেয়ার করে নিব, সো ভার মাই নেম এরকম একটা ভেরিয়েবল দিলাম, অথবা সাপোজ মনে করেন আমরা হচ্ছে মাই নেম ইজ, এটা একটা ভেরিয়েবল আমরা এভাবে ডিক্লেয়ার করলাম, ইকুয়াল টু সাপোজ মনে করেন আমরা এটার একটা ভ্যালু দিয়ে দিই সাপোজ হচ্ছে ওকে দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন এইটা কিন্তু স্ট্যান্ডার্ড কোনো ফরম্যাট না, কেউ এসে কিন্তু এটা পড়তে পারবে না, এখানে সে হয়তো পড়বে মায়ান এম ইজ, মানে উল্টাফাল্টা করে ফেলবে, ঠিক আছে? এই জন্য যেটা করতে হয় ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আপনাকে হচ্ছে এইরকম, যদি আপনি কোনো যদি নাম অনেক বড় ওয়ার্ডের কোনো একটা নাম যদি আপনি ইউজ করেন তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবলে আপনাকে হচ্ছে এখানে হচ্ছে ক্যামেল কেস সিস্টেম যেটাকে বলে সেটা হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। সো ক্যামেল কেস সিস্টেমটাকে আমরা এটা একটু দেখে আসি, এটা একটা সিস্টেম, অনেক রকমের কেস আছে এর মধ্যে, ক্যামেল কেস এক ধরনের কেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সাপোজ ধরেন একটা হচ্ছে লাওয়ার কেস। ওকে, এটা হচ্ছে দেখেন আমি কিন্তু ছোট হাতের লিখছি সব কিছু ছোট হাতের, তারপর আর একটা হচ্ছে আপার কেস, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ক্যামেল কেস,
একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে ক্যামেল লেখাটার যে সিটা বড় হাতের লিখলাম, আর এই কেসের কিন্তু আবার সিটা হচ্ছে বড় হাতের লিখলাম, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে লোয়ার ক্যামেল কেস। তো আমরা এটা একটু লিখে ফেলি, ক্যামেল কেস। একটু খেয়াল করলে বুঝবেন, দেখেন এখানে কিন্তু চারোটা কিন্তু আলাদা। এটাতে লাস্টটাতে দেখেন প্রথম অক্ষর ছোট হাতের, পরের ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলওয়েজ কিন্তু এই লাস্টের যে জিনিসটা এটা কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ আপনি যাই লেখেন না কেন প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, এর পরবর্তী ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর হবে বড় হাতের। তো আমরা হচ্ছে সবসময় এই জিনিসটাকে ফলো করবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, সাপোজ আপনার লেখা উচিত ছিল এইভাবে, আপনি যদি এইভাবে লিখতেন মাই নেম, আইটাকে আপনি বড় হাতের করে দেন, ওকে, তাহলে কিন্তু এটা মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামাররা এটা পড়তে পারবে এবং হচ্ছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এছাড়া আপনি যদি খুব ছোট হাতের লেখা যদি আপনার ইচ্ছা হয়, সাপোজ এভাবে লেখেন বার, তাহলে আপনি এভাবে করতে পারেন মাই নেম ইস, এভাবে আপনি লিখতে পারেন আন্ডারস্কোর দিয়ে। কিন্তু ভেরিয়েবলের নামের মাঝখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, স্পেস যদি দেন তাহলে কিন্তু আপনি একটা হচ্ছে এটাকে কি বলে এই নামের মধ্যে স্পেস দিলে হচ্ছে একটা ইরর পাবেন, কিন্তু আপনি কাজ করবে না, ভেরিয়েবল নামের মধ্যে কখনো স্পেস দেওয়া যায় না। আপনি এভাবে লিখতে পারেন অথবা আপনি এভাবেও লিখতে পারেন, তবে উপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি, নিচেরটাও আপনি লিখতে পারেন, সমস্যা নেই, ওকে। তো আমরা একটা নাম লিখে ফেললাম এবং এটাকে যদি এখন আমরা প্রিন্ট করি, সাপোজ কনসোল ডট লগ, ওকে, আমরা কী করবো এই যে মাই নেম, আমরা যদি এখান থেকে লেখা শুরু করি, দেখেন সাজেস্ট করতেছে, এরকম হচ্ছে সাজেশন আসতেছে, এরকম সাজেশন আসলে আপনি জাস্ট এন্টার দিলে হবে, এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করবে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, সাপোজ নোট স্পেস ভেরি এবং ওকে, দেখেন আমাদের কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু চলে আসলো কিন্তু, ওকে। তারপরে হচ্ছে আমরা এইভাবে ইচ্ছা মতো আমরা হচ্ছে ভেরিয়েবল কিন্তু নিয়ে নিতে পারবো। সাপোজ আমি যদি আরেকটা ভেরিয়েবল এখানে নিই, সাপোজ হচ্ছে তোমার হচ্ছে এভাবে নিলাম মাই ফ্রেন্ডস, ওকে, আমরা নিলাম হচ্ছে সাপোজ শুভ। তারপরে হচ্ছে সাপোজ আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম বার, সাপোজ হচ্ছে মাই ওকে, সাপোজ একটা নিয়ে নিলাম হচ্ছে আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে দিই, সাপোজ হচ্ছে আচ্ছা, সো আমরা কিন্তু নাম দিয়ে দিলাম এবং হচ্ছে স্টেটমেন্ট দিয়ে সেমিকোলন শেষ করলাম। এখন কিন্তু এই যে ভেরিয়েবলগুলো এগুলোকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু প্রিন্ট করতে পারবো। যখন প্রথমটাকে যদি আমরা করি, প্রথমটা তো অলরেডি আমাদের নামায় আছে, পরে হচ্ছে আমরা চলেন এটাকে হচ্ছে ডুপ্লিকেট করি আমরা। তো ডুপ্লিকেট করার জন্য সুন্দর একটা সিস্টেম হচ্ছে, আপনি হচ্ছে এখানে যদি মাউস ক্লিক করেন, তারপরে যদি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ধরে ডাউন অ্যারো দেন, আমি আমরা বলতেছি শিফট অল্টার ধরে ডাউন অ্যারো দেন, দেখবেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। সো পরের কনসোল ডট লগে আমরা হচ্ছে মাই ফ্রেন্ড নেমটা হচ্ছে দিয়ে দিই, ওকে, মাই ফ্রেন্ড নেম সাজেস্ট করলো। তারপরে হচ্ছে আবার শিফট অল্টার ডাউন অ্যারো, তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে মাই মাদার নেম, যে আমাদের কিন্তু সাজেশনও চলে আসছে। সো এখন যদি আমরা এই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, সাপোজ হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করি, ওকে, তারপর আমরা লিখি নোট স্পেস ভেরিয়েবল, ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের কোথায় জানি একটু ভুল হয়েছে, আমি সম্ভবত বিআরআই এ বি এল ই, বিআরআই এ বি এল ই ভেরিয়েবল, ওকে, নট কমান নট ফাউন্ড, আচ্ছা দেখি কি হয়েছে, মাই ফ্রেন্ড নেম মাই মাদার নেম, আচ্ছা আমরা হচ্ছে আরেকবার দিই, এখানে সম্ভবত আমি এই যে দেখেন এখানে নোড এনও ডিই হবে, নোড লিখছি এনও ডিই হবে, নোড ভুল করা যাবে না, ভেরিয়েবল এবার দেখাবে, দেখেন আমাদের কিন্তু এই যে নামগুলো দেখা দিচ্ছে মারুফ শুভ মমতাজ। হ্যাঁ, তো আমরা কিন্তু এভাবে ইচ্ছা মতো ভেরিয়েবলের মধ্যে প্রিন্ট করতে পারি। আরেকটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা এই জিনিসটা প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই যে লাস্টের দোনোটাকে কেটে দিলাম এতগুলো ডিক্লেয়ার না করে, আমরা হচ্ছে এখানে কমা কমা দিয়ে আমরা হচ্ছে সাপোজ মাই ফ্রেন্ড, ওকে, এই যে এটা চলে আসলো কমা দিলাম, তারপরে হচ্ছে মাই মাদার নেম এটাকে কমা দিলাম, দিয়ে হচ্ছে আমরা এবার যদি আমরা যদি এটাকে সাপোজ ক্লিয়ার করি, ওকে, দেখেন এবার যদি আমরা লিখি নোট, এরপর হচ্ছে আমাদের ভেরিয়েবল এন্টার,
দেখেন যে আমাদের নামগুলো কিন্তু চলে আসছে সুন্দর মতো, দেখেন মারব সমূহ মতো। এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করে কিন্তু অনেক ধরনের ভেরিয়েবল, এটা যে এভাবে নাম নিতে পারবেন এরকম না। সাপোজ আপনি যদি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সাপোজ হচ্ছে মাই এজ, আপনার বয়স, এবং এই বয়সটা কিন্তু আপনার এটা যে মানটা হবে সেটা কিন্তু আপনি এভাবে কমার মধ্যে রাখতে পারবেন না, যেহেতু এটা সংখ্যা, তো এটাকে হচ্ছে আপনি স্ট্রিং আকারে রাখতে হবেন। তো এগুলোকে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, এটাকে বলা হচ্ছে আপনার এই কী বলে মানে কয় ধরনের ডাটা টাইপ বলে আর কি, এটা ডাটা টাইপ। সো আমরা ডাটা টাইপ নিয়ে একটা ক্লাস করবো ছোটোখাটো। সো এই যে যেমন আমি এই যে এই লেখাগুলো লিখলাম এভাবে সংখ্যা, সরি এভাবে যে লেখাগুলো লেখা হয় ডবল কোটেশনের মাধ্যমে, এগুলোর মধ্যে এগুলোকে বলা হচ্ছে আপনার হচ্ছে স্ট্রিং। আর যখন আমরা এভাবে 1, 2, 3, 4 লিখবো এগুলোকে বলা হচ্ছে ইন্টিজার। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, এটাকে বলা হচ্ছে বুলিয়ান। তারপর আরেকটা আছে অবজেক্ট, আরেকটা আছে আমরা হচ্ছে নাল ডাটা টাইপ। সো আমরা এগুলো পরে দেখবো, আমরা আরেকটা ক্লাস করবো। আমরা একটা এজ দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে 25, এটা হচ্ছে আমার এজ। সো এই ভেরিয়েবলটাকে আমরা রেজাল্ট কীভাবে এখানে আনতে পারি, জাস্ট এখানে কমা দিয়ে আমরা কী করবো হচ্ছে জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, দেখেন এবার যদি আমরা আবার এই যে নোট জেসটা ক্লিয়ার করি, ওকে, তো আমরা যদি এখানে লিখি এখন নোট, তারপরে হচ্ছে আমাদের ভেরিয়েবল, ওকে, দেখেন আমাদের কিন্তু এই যে চলে আসলো কিন্তু এই যে নাম, তারপর হচ্ছে এটা। এইভাবে আপনি ইচ্ছা মতো কিন্তু ভেরিয়েবলকে কিন্তু আপনি পাস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সাপোজ আমরা আরেকটা জিনিস দেখি যে ভেরিয়েবলের মধ্যে যে এই যে মানগুলো আমরা রাখলাম এগুলোকে কি আসলে চেঞ্জ করা যায়, ভেরিয়েবলের মান কি চেঞ্জ হয়, কি হইতে পারে? হ্যাঁ, ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হয়, আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ কীভাবে আমরা এখানে ক্লিয়ার করি, আপনি ভেরিয়েবলের মানকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি একটা ভেরিয়েবল নেন ভার মাই নাম্বার, সরি আমরা এটাকে হচ্ছে নাম্বার, সাপোজ আপনার নাম্বার, একটা নাম্বার দিলেন 12, ওকে। এখন যদি আপনি এখানে কনসোল ডট লগ করেন, এটার রেজাল্ট কি দেখাবে, অবভিয়াসলি 12 দেখাবে, মাই নাম্বার। দেখেন আমরা হচ্ছে নোটে যাই, চেঞ্জের বিষয়টা আমরা একটু পরে দেখতেছি। নোট ভেরিয়েবল, ওকে, দেখেন 12 আসছে। এখন আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, সাপোজ নিচে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, সাপোজ মাই, ওটার জন্য আর ভার লেখার দরকার নেই, সাপোজ মাই নাম্বার, সেম একই নামে, এই যে দেখেন এইটা যে একই নাম, সেম নামে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম, দিলাম সাপোজ 13। এবার যদি আমরা যদি এখানে যদি ক্লিয়ার করি, সাপোজ নোট আমাদের হচ্ছে ভেরিয়েবল, দেখেন আমার এটা কি ম্যাজিক না, এই যে 13 হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সিস্টেম যে আমার এটা কিন্তু 13 হয়ে গেল। এরপরে যদি আমরা সাপোজ এটাকে যদি আবার যদি ডিক্লেয়ার করি, সাপোজ যে কনসোল ডট লগ এর নিচে দিলাম মাই নাম্বার, এটা কত 14 দিলাম, এখন কত দেখাবে, প্রিন্ট করবে কত বলেন তো দেখি, দেখি তো বলতে পারবেন, এখন কিন্তু 13 দেখাবে। দেখেন নোট ভেরিয়েবল 13 দেখাচ্ছে, যে কেন 13 দেখাচ্ছে, কারণ আমরা তো এটাকে হচ্ছে কনসোল করিনি, কোথাও কনসোল ডট লগ করিনি, কারণ এবার যদি আমরা যদি লাস্টে যদি কনসোল ডট লগটা আবার এনে দিই এখানে, দেখেন এই যে কনসোল ডট লগ, কন্ট্রোল সি, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ, কন্ট্রোল এস, আমরা এটাকে একটু ক্লিয়ার করি, ক্লিয়ার, ওকে। সো নোট, তারপরে আমরা কী করবো, দেখেন দুটো দেখাচ্ছে, কারণ এই যে প্রথমটা হচ্ছে 13 ছিল, 13 বসছে, এরপরে এসে কিন্তু আবার ডাটাটা অ্যাসাইন হয়ে ডাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একই ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম কিন্তু চেঞ্জ না, এরপরে আসছে 14 হয়ে গেল। তো ফাইনালি কিন্তু এটার রেজাল্ট কত, এই ভেরিয়েবলের মান ফাইনালি কত বলতে পারবে, ফাইনালি এই ভেরিয়েবলের মান কিন্তু হচ্ছে 14, কারণ লাস্টেস্ট ভ্যালুটাই সে সবসময় অ্যাসাইন করবে। আচ্ছা, তো এটা তো গেল আমাদের হচ্ছে ভেরিয়েবল, আমরা এভাবে চাইলে ভেরিয়েবলের মানকে অ্যাসাইন করতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি একেবারে ফিক্স করে দিবেন, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমরা পরে দেখবো, বাট আমরা এখন এতটুকু দেখি। তো এভাবে কিন্তু চাইলে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে আরেকটা ভেরিয়েবলের মানকে অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে? ওকে, সো আমরা এটাকে ফেলে দিচ্ছি, আমরা একটু কনসোল ডট লগ এর কাজটাকে একটু বোঝার ট্রাই করি। সাপোজ আমরা এটাকে ক্লিয়ার করি, ওকে, আমরা যদি এখানে কোনো কিছু লিখলাম না, জাস্ট লিখলাম কনসোল ডট লগ, সাপোজ এখানে লিখলাম হচ্ছে আমার মাই নেম ইজ টেস্ট, ওকে, দেখেন
সেভ করেন। এখানে অবশ্যই নোড জেএসে এসে কিন্তু আপনাকে আগে সেভ করে নিতে হবে, আপনি যদি সেভ করা ছাড়া নোডে এসে যদি রান করেন প্রোগ্রামটা কিন্তু রান হবে না, এটা মনে রাখবেন। কিন্তু আগে কিন্তু আপনাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে, তারপর আপনি নোডে আসবেন। নোড, তারপর হচ্ছে ভেরিয়েবল, দেখেন মাই নেম ইজ টেস্ট, এটা কিন্তু প্রিন্ট হয়ে গেল। ওকে, আমরা চাইলে এখানে একটা জিনিস করতে পারতাম, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম মাই নেম নামে। ওকে, সাপোজ মাই নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এটা আমরা হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দিই আমরা, সাপোজ হচ্ছে মারুফ। এখন এই মারুফটা কি এখানে প্রিন্ট হবে আমার এই ভেরিয়েবলে? এখন তো হয় কি না, এটাকে ক্লিয়ার করি। নোট ভেরিয়েবল হয় প্রিন্ট কি হয়, মাই নেম ইজ টেস্ট, মারুফ তো হচ্ছে না, কারণ কি মারুফকে আমরা কিন্তু এখানে অ্যাসাইন করিনি। আমরা যদি এইখানে মারুফকে দিতে চাই তাহলে আমাদের টেস্টটা কেটে দেন। এখান থেকে কেটে দেওয়ার পরে আমরা যেহেতু এখন এই কনসোল ডট লগ এর মধ্যে কি করব, এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর সাথে কিন্তু একটা ভেরিয়েবলের ভ্যালুকে পাস করব। সো আমরা যেটা করতে হবে, এই কোটেশন থেকে বের হয়ে আমরা হচ্ছে একটা কমা দিয়ে লিখে দেন মাই নেম, জাস্ট এতটুকু। ওকে, এবার এখানে যে নামে দেন না কেন এটাকে একটু ক্লিয়ার করেন, একটু উপর উঠাই দিই আমি সুবিধার জন্য। সাপোজ এখন যদি আমরা লিখি নোট, তারপরে হচ্ছে ভেরিয়েবল, দেখেন মাই নেম ইজ মারুফ। আপনি যদি এখানে অন্য কিছু লেখেন, আপনার যে কোনো কিছু লেখেন, আপনার গার্লফ্রেন্ডের নাম লেখেন, সেখানে চলে আসবে এটা। সাপোজ নোট ভেরিয়েবল, ওকে, দেখেন মাই নেম ইজ, আচ্ছা এখানে বিও এভাবে তাহলে ইচ্ছা মতো প্রিন্ট করতে পারি। এবার যদি আমরা যদি সাপোজ এখানে যদি আরেকটা নিয়ে, সাপোজ বার হচ্ছে আমাদের হচ্ছে মাই এস, এস হচ্ছে সাপোজ 25, এটা যদি আমরা নিয়ে নিই, এখন এটাকে কীভাবে আমরা ডিক্লেয়ার করবো, এই যে এখানে একটা ভেরিয়েবল শেষ আপনাকে একটা কমা দিতে হবে, তারপরে আপনি লিখতে পারেন এখানে স্ট্রিং আকারে লেখেন এভাবে, অ্যান্ড মাই এস, আপনি এটা লিখতে পারেন ইস, হচ্ছে কী করবেন এই যে এইখানে যে ভ্যালুটা জাস্ট কমা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে মাই এস এই ভেরিয়েবলটাকে পাস করে দেন, তাহলে এই ভ্যালুটা এখানে অটোমেটিক চলে আসবে। এবার যদি আপনি যদি কনসোল ক্লিয়ার করেন এটাকে, কনসোল ডট লগ, সরি আমরা হচ্ছে নোট ডট নোট ভেরিয়েবল, ওকে, দেখেন এই মাই নেম ইজ শুভ অ্যান্ড মাই এজ ইজ 25। আপনি যদি এখানে চেঞ্জ করেন এখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে, যেমন মারুফ, তারপর হচ্ছে এখানে হচ্ছে বয়সটা চেঞ্জ করে দেন, সাপোজ 22, মনে করেন আমি আপনার থেকেও ছোট। সো হচ্ছে আমরা কি করব, ক্লিয়ার, আমরা যেটা করব নোট, অবশ্যই সেভ করে নেবেন কিন্তু, হ্যাঁ সেভ না করলে কিন্তু এটা কাজ করবে না। ভেরিয়েবল, ওকে, দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে মাই নেম ইজ মারুফ অ্যান্ড মাই এজ 25। এভাবে কিন্তু আপনি চাইলে ইচ্ছা মতো ভেরিয়েবল আপনি হচ্ছে ডিক্লেয়ার করে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এইভাবে ইচ্ছা মতো আপনি ভেরিয়েবল নিতে পারবেন, ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ভেরিয়েবল। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে হচ্ছে কিছু ভেরিয়েবল হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না, ভেরিয়েবলে সব কিছু আপনি ইউজ করতে পারবেন না, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের হচ্ছে কিছু রিজার্ভ ভেরিয়েবল থাকে, বা এটাকে আপনি বলতে পারেন হচ্ছে জাভা স্ক্রিপ্টের রিজার্ভ ভ্যালু, সো রিজার্ভ ওয়ার্ডস আপনি বলতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে লিখলে কাজ করবে না, যেমন ধরেন আপনি যদি এখানে লেখেন, এই যে লিখলেন হচ্ছে সাপোজ আমি এটাকে হচ্ছে উঠাই দিই এখন আপনাদের বোঝার জন্য একদম, আর এতটুকুকে হচ্ছে আমি কেটে দিচ্ছি। ওকে, সাপোজ আমি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম ভার নামে, দেখেন ভার নামে কিন্তু ভেরিয়েবল হবে না, আপনাকে কিন্তু ইরর দিবে। আপনি যদি সেভ করে যদি এখানে নোট লেখেন, নোট তারপর হচ্ছে ভেরিয়েবল দেন, দেখেন আপনি কিন্তু এই যে একটা ইরর খেয়ে গেলেন, হ্যাঁ এটা কিন্তু করা যাবে না। সো এরকম কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে ইউজ করা যাবে না, যেমন কনস্ট্যান্টস, হ্যাঁ কনস্ট্যান্ট, এই যে দেখেন এটা কিন্তু ইউজ করা যাচ্ছে না। তারপরে হচ্ছে আরও আছে, এটা দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, গুগলে গিয়ে আপনি হচ্ছে যেটা করবেন
জাভা স্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ডস লিখে একটা সার্চ দিবেন, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কিন্তু আপনি কখনো ইউজ করতে পারবেন না, যেমন ব্রেক, কেচ, হ্যাঁ, ডু, ইভেল, ফাইনাল, ফাংশন, এই কথাগুলো কিন্তু ভেরিয়েবলের নাম হিসেবে আপনি কখনো ইউজ করতে পারবেন না। সো আপনি হচ্ছে লেখেন এখানে google.com জাভা স্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ডস। স্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড আসলে আপনি এখান থেকে দেখতে পারেন, এই যে ES6, এই যে এখান থেকে আপনি W3 স্কুলে গিয়েও দেখতে পারেন যে কোন কোন ওয়ার্ডগুলো এই যে দেখেন, এগুলো কিন্তু আপনি ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না সরাসরি, হয়তো আপনি এটার আগে পরে অন্য কোনো ওয়ার্ড দিয়ে পারবেন, কিন্তু ডিরেক্ট এই নামগুলো, এই যে লেট, এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের ES6 যেটা মানে জাভা স্ক্রিপ্ট লেটেস্ট ভার্সন হচ্ছে, এই জিনিসটা আমরা ভারের জায়গায় এই জিনিসটা ইউজ করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো দেখেন ভেরিয়েবল নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি হচ্ছে এই জিনিসটা যদি আপনি একবার প্রথমবার হয়তো আপনার কাছে হয়তো মাথায় ঢুকবে না কি করতেছেন না করতেছেন, দ্বিতীয়বার করেন, এরপর আবার করেন, এরপর আবার করেন, তাহলে দেখবেন এটা কিন্তু আলটিমেটলি আপনি এটা বুঝে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? আপনি হচ্ছে এটা খুব বেশি কঠিন কিছু না। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে আমরা ভেরিয়েবলের মান তো আমরা চেঞ্জ করতে পারি, বা আমরা এমন কিছু ইউজ করবো যেটা হচ্ছে আমাদের মান ফিক্স হয়ে যাবে, চেঞ্জ করা যাবে না, এরকম কোনো কিছু করা যায় কি না। ওকে,